আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে বিভিন্ন দেশ থেকে। 19 নভেম্বর, 2 মাস আগে কুয়েতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটি ঘোষণা দেখেছিলাম, সেই ঘোষণা থেকে খুশি হয়েছিলাম। সেখানে কোট করে বলা হয়েছিল বাংলাদেশ থেকে গৃহকর্মী আনবে কুয়েত, যেখানে হাজার হাজার বাংলাদেশির কাজের সুযোগ ছিল, যেই খাতে বাংলাদেশিদের খুব একটা দেখা যায় না। কুয়েতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ঘোষণার পর সেই চুক্তির আওতায় কুয়েতে কোনো বাংলাদেশি প্রবেশ করেছে কিনা আদৌ আমরা জানি না। স্বাভাবিকভাবে কুয়েতে বাংলাদেশিদের লাবানা বা লামানা শর্তযুক্ত ভিসা চালু রয়েছে। একটি ভিসা বের করতে 1 মাস থেকে 1 বছর পর্যন্ত লাগছে একজন কুয়েতি নাগরিকের বা প্রাইভেট সেক্টরের বিভিন্ন কোম্পানির। এত এত কষ্ট করার পরেও অগণিত প্রবাসী কুয়েতে প্রবেশ করছে, আর এই প্রবেশ করার পর আমরা দেখছি যে কুয়েতের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরে আমাদের বাংলাদেশিদেরকে বসিয়ে রাখছে, কাজ দিচ্ছে না মাসের পর মাস। অথচ কুয়েতের শ্রমিক সংকট, এই শ্রমিক সংকট কাটানোর জন্য কুয়েতের সরকার নতুন করে চুক্তি করেছে কেনিয়ার সাথে। কেনিয়ার সাথে ধারাবাহিক চুক্তির সুফল হিসেবে ডিসেম্বর মাসেই 1500 নতুন শ্রমিক প্রবেশ করবে, যেটি নিশ্চিত করা হয়েছে সর্বশেষ আরবি দৈনিক কাল রায়ের এক প্রতিবেদনে। প্রায় 1500 কেনিয়ান নাগরিক কুয়েতে বিভিন্ন সেক্টরে দক্ষ পদের জন্য ভর্তি পরীক্ষায় সফলভাবে পাশ করেছে এবং কুয়েতে আসার অপেক্ষায় রয়েছে। 5000-এর বেশি আবেদনকারীর মধ্যে কুয়েতে চাকরির যে যোগ্যতা, সেই যোগ্যতা পরীক্ষায় 1500 জন সফলভাবে তাদের এই কাজ সম্পূর্ণ করতে পেরেছে। কেনিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হালিমা মাহমুদ এটি নিশ্চিত করেছেন। তিনি সফলতার এই গল্পটি শেয়ার করেছেন আরবি দৈনিকটির সাথে, যারা সফলভাবে কুয়েতের ভর্তি পরীক্ষা বা কুয়েতের চাহিদা সম্পূর্ণ করতে পেরেছে তারা ডিসেম্বর মাসেই কুয়েতে প্রবেশ করবে। কেনিয়া থেকে গৃহকর্মী নিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে চলমান আলোচনার কথাও তুলে ধরেন এই রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেছেন যে চুক্তিটি শীঘ্রই স্বাক্ষরিত হবে। কুয়েতের সাথে একটি আনুষ্ঠানিক শ্রম চুক্তি না থাকা সত্ত্বেও ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি যোগ করেন। রাষ্ট্রদূত বলেন, কেনিয়ার রাজধানী নাইরোবিতে মন্ত্রী পরিষদের পরিবর্তনের কারণে এই স্বাক্ষরে বিলম্ব হয়, যার ফলে কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কুয়েত সফরের পূর্ণ নির্ধারিত সময় পিছিয়েছে। মূল চুক্তির মধ্যে রয়েছে গৃহকর্মী নিয়োগ এবং দুই দেশের মধ্যে একটি সরাসরি ফ্লাইট লাইনের জন্য সমঝোতা স্মারক, যা সম্মত হয়েছে এবং এটি চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। আরও বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক ঐক্যমত নিশ্চিত হয়েছে। কুয়েতে কেনিয়ার রাষ্ট্রদূত হালিমা মাহমুদ কুয়েতে দক্ষ পদের জন্য কেনিয়ার নাগরিকদের নিয়োগের সুবিধার্থে আলোচনা ও প্রচেষ্টার অংশ হিসেবে এই সফলতা হিসেবে যোগ করেছেন। সেই সাথে কেনিয়া থেকে গৃহকর্মী নিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন বলেও আশা প্রকাশ করেছেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে মন্ত্রী পরিষদের পরিবর্তনের কারণে বিলম্ব হওয়া এবং এই পরিস্থিতির আলোচনা কিছুটা পিছালেও তিনি আশা প্রকাশ করেছেন যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। যে ধারাবাহিকতায় কুয়েতের চাহিদা অনুযায়ী কেনিয়া থেকে বহু শ্রমিক কুয়েতে আসার অপেক্ষা, সেই প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে কেনিয়ার শ্রম মন্ত্রণালয়। দর্শক, এই হচ্ছে আজকের দিনে কুয়েতের আলোচিত বিষয়। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি স্বপ্ন দেখতে পারি, আমরা কি আশা করতে পারি বাংলাদেশের সাথেও কুয়েতের একই ধরনের কোনো চুক্তি হবে, একই ধরনের কোনো আলোচনা হবে, বাংলাদেশের উপর কুয়েতের যে লাবানার শর্ত সেটি প্রত্যাহার হবে, বা আয়ত বাংলাদেশের সাথে কুয়েতের কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে? আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়েতের এ ধরনের আরও অনেক তথ্য ইনফরমেশন দেখতে পারবেন, জানতে পারবেন।